বর্তমান আমাদের এলাকায় যারা ওই দল করে এর আর কথা কয় না, একেবারে মুখ বন্ধ করছে। হ্যাঁ, আপনার দূরে দেখছেন, দূরে 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 যখন মুখ ভিতরে ঢুকায় সহজে কিন্তু বার করে না, জোরে কারণ ঠিক কি না, পিঠের উপরে কষা একটা লাত্তি মারলে ফুস করে মুখ বাড়ায়, জোরে কারণ ঠিক কি না। ওই দলের নাম হলো আওয়ামী লীগ, জোরে বলেন কি লীগ। আপনার ওই দলের লোক নাই বলেই তো বললেন আলহামদুলিল্লাহ, যদি থাকতেন ভাই। বর্তমানে আলহামদুলিল্লাহ বলার আর সুযোগ, যদিও থাকেন দল পরিবর্তন করার সুযোগ আছে না, নাই জোরে কেন আছে না, কিন্তু সিনে গেছে তো এই শালারা এত খারাপ আছে, বুঝলেন, সিনা টান করে ঘুরেছে, রংবাজি সন্ত্রাসী চাঁদাবাজি করার কারণে জনগণ এদেরকে সিনা ফেলে দিছে। তোমরা যে নেতার পিছনে ঘুর ঘুর করছে, এক মিনিটের মধ্যে 37 বার আপা আপা করে, তোমাকে বিপদে ফেলে দিয়ে পুলে গেছে, তোর কথা ঠিক কি না। আর আমাদের নেতা লাইলাতুল মেরাজে জান্নাতের ভিতরে ঢুকেছেন, ফেরেশতা জিব্রাইল বললেন, রাসূলুল্লাহ আপনি যদি ইচ্ছা করেন তাহলে জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে বার করে দিবার পারবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন সালামুন আলাইকুম তিবুতুম ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে যদি ইচ্ছা না করে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। কি কষ্টের দুনিয়া, এই বছরে আপনার চাচা মারা গেছে, আপনার খাদিজা মারা গেছে, তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন, আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন আর বাড়ান না। সঙ্গে সঙ্গে আমাদের নেতা নবী বললেন, জিব্রাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি ঢুকতামই না, আমি শুধু জান্নাত দেখার জন্যে ঢুকছি, আমার উম্মতের জন্য যারা আমাকে নেতা নবী হিসেবে মেনে নিয়েছে তাদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য ঢুকছি, থাকার জন্য না। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তো যেই নেতা জান্নাতে যাও আমাকে কথা বলে নেয়, আমরা সেই নেতা বাদ দিয়ে এলে প্যানসে নেতা, আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই নেতার উম্মত হিসাবে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহর প্রশংসা করার কারণ হলো পবিত্র কোরআন। এবার তাকায় দেখেন তো, দেখেন দেখেন, দেখছেন কেমন লাগে ভুয়া ভুয়া? কোরআন শরীফ না আপনারা এখন পর্যন্ত ধরলেনই না, ধরলেন না এখন পর্যন্ত, এটা ধরলেন না তাহলে কেমনে ভালো কন? ও তালের মাতা শোনেন, বাংলাদেশের মুসলমান তালের মাথায় আর চলা যাবে না, বহু তাল দেখছি আমরা, ঠিক কেন বলেন, বহু তাল হওয়ার পরে দেখলাম বাবা দেশ চালায়, বাবা 75 সালে সাইজ করে এক ভাই এসে দেশ নিল, জোরে কোন কথা ঠিক কি না, ভাই যখন চলে গেল তখন ভাবি দেশ চলায়, ভাবির কাছ থেকে বাবার মেয়ে বুবু আবার দেশ নিল, আবার ভাবি আবার বুবু স্বৈরাচার হলো, অনেক দেখেছি আর দেখতে চাই না, এখন দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ, জোরে বলেন কথা ঠিক কি না। লিল্লাহে তাকবীর। এই যে আপনাদের কিছু লোক এটা ইচ্ছা করে না, ভুল
আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, না 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 ঘরে ঘরে এলে ভুয়া ভুয়া ভুয়া, ঘরে ঘরে কি একদম তাই সংসদে ওষা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কি সেই ট্যাঙ্কির গাউত লেখা আছে 2 কোটি লিটার, 5-6টা ডিপটেবল দিয়ে পানি তোলে ট্যাঙ্কির, ওই ট্যাঙ্কির পানি গোটা ঢাকার সমস্ত বাসায় সাপ্লাই হয় পাইপের মাধ্যমে। একদিন গভীর রাত্রে ট্যাঙ্কির ছাপনি খুলে দুটা মরা মোষ ট্যাঙ্কির মধ্যে ঢুকে দিছে, ওই মোষ আস্তে আস্তে ফুলে গলে পানির সঙ্গে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পাইপ দিয়ে পানি চলে যাচ্ছে, আর বাসার লোকেরা ট্যাপ থেকে পানি গিলাসে নিয়ে বলতেছে ওসা আহম রব্বহম সারাবান তহুরা। আপনারা বলেন তো পানি পাক না না পাক? কেন না পাক? আপনি তো কোরআন পড়তেছেন আর পান করতেছেন, তাহলে বুঝার পারছেন যে ঘরের মধ্যে কোরআন পড়ে পানি পান করলে পানি পাক হবে না, যেখান থেকে পানি আসতেছে আমার বাসায় সেই ট্যাঙ্কি পবিত্র করা লাগবে, জোরে গান কথা করতে না, সেই ট্যাঙ্কির নাম হলো সংসদ। এই জন্য স্লোগান যা হসে হসে, আগে অ্যাঙ্গেলে মার হসে, এখন আর অ্যাঙ্গেলে নেই, এখন একটা প্যান্ডেলই মার হবে, জোরে গান কথা করতে না, হ্যাঁ প্যান্ডেলে যে বলল আল কোরআনের আলো, আপনারা সকলে বলবেন সংসদে যা আলো, আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান হওয়ার দিবে না, হওয়ার দিবে না, শয়তান খালি মুসর তাও মারতিছে। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইজান ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় কর, আর ভয় করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে ভয় করা যাবে না, ভয় করতে গেলে লাগবে কার আইন, জোরে বলেন কার আইন, হ্যাঁ সবাই দেখেন একটু প্রাণ ভরা তাকায় দেখেন, কষ্ট করে গরমের ভিতরে কোরআনে আলোচনা শোনার জন্য বসে আছেন, আমরা বাংলার মানুষ এখনো কোরআন দেখতে পাই নাই, তবে কোরআন শুনতে পাইছি, কারণ 50টা বছর যিনি কোরআনের হক তাফসির করেছেন সে জীবনে জেলখানায় কাটাইছেন আর হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো, জোরে গান কথা বলছি, সেই কোরআনের পাখি আমাদেরকে কোরআন শুনাইছে, কলজা ভরা দিছে, এত সুন্দর কোরআনের তাফসির করেছে, আমরা কোরআন শুনে শুনে পাগল হয়ে গেছি, কিন্তু শুধুমাত্র শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, এই কোরআনকে বাস্তবে দেখার জন্য দিয়েছে, জোরে গান কথা বলছি, কিন্তু আমরা দেখতে পাইনি, আশা করা যায় এবার কোরআন আমাদের দেখা দরকার, জোরে গান ঠিক কিনা, এখন কোরআন দেখতে গেলে আমাদের কি করণীয়? নবী যখন কোরআন তেলাওয়াত করেছে গভীর রাত্রে চোরের মতন চুপি চুপি আবু জেহেল কোরআনের তেলাওয়াত শুনেছে, সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনেছে, সকালবেলায় গিয়া আবু জেহেল তার সভাসদবর্গে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি, সরাল হবেন না। আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে বাস্তবে গ্রহণ করলে অসুবিধা কি?
আবু জেহেল বলতেছে, কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আবদুল্লাহর এতিম পোলা। আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা নেতা যারা, তারা কখনোই চাবে না যে আল্লাহ ওয়ালারা কোরআন ওয়ালারা নেতা হোক। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্যে কোরআনকে বাস্তবকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে দুই হাত দে এই কোরআনটা ধরা লাগবে। পারবেন? এ যুবকেরা, এই যারা স্বৈরাচারকে পতন করছে, যে সমন্বয়ক আজকে ছাত্র আন্দোলন, এরা কিন্তু আল্লাহর কোরআন ধরে নে। তুম শুরু করছিল কোটা আন্দোলন, কোটা কোটা, সের থেকে আবার নয় দফা, সের থেকে এক দফা, জোরে কোন কথা ঠিক কিনা? ওরা কিন্তু কোরআন শরীফ ধরে নাই। যাই হোক, যেভাবেই হোক, আমাদের বাংলাদেশ আবার নতুন স্বাধীন হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? যার কারণে আমরা এই যে কথাগুলো বলার একটা সুযোগ পাচ্ছি। অনেক রক্তের বিনিময়ে সর্বপ্রথম আমাদের রংপুরের একটা ছেলে সাইদ, আবু সাইদ, সে নিজের জীবন দিয়ে শাহাদতের মর্যাদা পেল। এরপরে অনেক শহীদের রক্তের উপর দিয়ে আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হলো, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আসুন এই কোরআনকে একটু ধরি। আপনি দৌড়ে এসে ধরতে পারবেন না, এটা ধরবার গেলে শর্ত আছে। আল্লাহ বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। উমর ফারুক কিন্তু তার বোনের কাছে যে কোরআন আসলো না, বলেছিল যে কী পড়লি গোপনে গোপনে আমাকে একটু দে তো। তখন বোন বলল, ভাই এটা ধরবার গেলে পবিত্র হওয়া ছাড়া ধরার উপায় নাই। উমর ফারুক চিন্তা করলেন, যেই কোরআনের আয়াত ধরবার গেলে পবিত্র হওয়া লাগে সেই কোরআনটাই কি, নিজের চোখে একটু দেখা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? যার ওপর কোরআন নাজিল হয়েছে তাকে দেখতে গেছে, নবীকে হত্যা করবার চাইছিল, তখন কিন্তু নবী দেখতার যায়নি, নবীকে হত্যা করার নিয়তে তরবারে হাতে নিয়েছিল। এবার নবীর কাছে গিয়ে নবীর দিকে তাকায় দেখে, এটা তো আমার মতো মানুষ না, সুবহানাল্লাহ না কেন? নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তার নূরের রোশনি, সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা আনের ধ্বনি। শোনালো বলেন ওমার ফারুক, ইসলামকে কবুল করে কোরআনকে গ্রহণ করলেন, এমন ভাবে কোরআনকে গ্রহণ করলেন, এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় উমরকে বাংলাদেশের মতন 96টা দেশের নেতা বানায়া দিলে। বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের নেতা বানায় দিলেন, শুধু কোরআন দেখবার যায় উমরকে আল্লাহ নেতা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ? মসজিদের মেম্বরে বসে উমর ফারুকের মন বলতেছে, উমর তুই অর্ধ পৃথিবীর খলিফা, এটা কিন্তু মুখ বলেনি, মন মন। উমর ফারুক কয়, কে রে আমি অর্ধ পৃথিবীর খলিফা? নফস সাথে সাথে দুই হাত, ডান হাত ডান গালে, বাম হাত বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি এসে সামনে দাঁড়ায় বলে, আমির আল মোমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন, নিজের গালে নিজে চড় মারেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান আমার মন আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি। ওসমান বলে, ঠিকই তো কইছে, মন তো আপনার ঠিকই কইছে, মন তো ভুল কয় নাই, এতে আবার নিজের গালে চড়ান খেন। উমর ফারুক বলে, ওসমান আজকে মন বলতেছে অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার ইমান বলতেছে আমার অতীতের খবর কি। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন আপনার অতীতের কি খবর? উমর ফারুক বলে, আমি একটা রাখাল ছিলাম,
খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল নিয়ে যখন সন্ধে আসতাম আমার খালা আমার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে, আমি গুনার দিকে তিন চারটা কম, আমি আবার দৌড় দিতাম, ছাগলগুলো কুড়ে নিয়ে এসে যখন খালারে দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দেব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে, এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। ধরে বলেন কথা ভাই রে, এটা সেই কোরআন, খালি গরিব গুরুবার সল্লিদের মাথায় কোরআনের পাগড়ি, আমরা হাফিজি পাগড়ি মাথায় পরাই দিলাম। আজকে মহিলা মাদ্রাসা খুঁজলে দেখেন এলাকার মধ্যে ধনীর মেয়ে এই মাদ্রাসায় ভর্তি হয়নি, আমাদের মতন গরিবগুলো সব কোরআন ধরছে আর ধনীগুলো সব ভার্সিটি গেছে। এখন আমরা গরিবগুলো যদি কোরআন থেকে হক কথা মসজিদের মেম্বারে বলবার চাই, ওই ধনী ঘুষখোর খালি এরকম গুজরে ওঠে, সুদখোর এরকম জোরে জোরে কাশে, ঠিক কিনা বলো? কোরআন কি শুধু গরিবের জন্যই না সবার জন্যে? হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া নিজের চোখে আল্লাহর কোরআনকে দেখার জন্যে তিনি শব্দ বেশি ঘুরতেছেন, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আর মহিলা মাদ্রাসাকে টার্গেট করে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি। ওমর ফারুক ছদ্মবেশে মদিনার অলি গলি যখন ঘুরতেছে, এমন সময় দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। হয়তো আপনারা বলবেন, হুজুর ওমর ফারুক একটা মেয়ের দিকে তাকায় এত সুন্দরী মেয়ে বলে আলহামদুলিল্লাহ বলল, এটা কি ইসলামে জায়েজ নাকি? ওমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে নাই, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা, আল্লাহর ইসলাম বলে যে মেয়ে দেখতে যদিও কালো হয় যদি মেয়েটা দেখতে খাটো হয়, আর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে। এখন আপনাদের এলাকায় সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, পরিমণি, পরিমণি কলেজ ভার্সিটির মেয়েরাই সুন্দরী নাকি? মহিলা মাদ্রাসার মেয়েরা কি? হ্যাঁ, জোরে বলেন। মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয়, এরপরও আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। দেয়া পর্দা নারী যারা বিশ্ব ব্যাহায়া তারা, আর পর্দা নিশি নারী যারা বিশ্ব সুন্দরী তারা। ধরে কার কথা ঠিক না? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়া, মা গো, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যেদিন ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে সেই দিন একজন মেয়ে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যাবে, ওই মেয়েটার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না, কারণ কোরআনের কারণে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? হ্যাঁ, যদি চিনতে তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। যেদিন থেকে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় কার ভয়? জোরে বলেন, কার ভয়? আর আমাকে কলিজায়?
এখানে যারা আপনারা বসে আছেন, এখন এখন আর ভয় নেই। আগে আপনাকে উল্লা পাড়া যদি ওয়াজ করতে আসতাম, আমার বউ আমাকে আগেই বলতো দেখা শোনা ওয়াজ করবে, দেখা শোনা কি দেখবো রে, দেখবেন আশেপাশে পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার আছে কিনা, ক্যাডার তা আমরা আগে এরকম দেখতেন। যদি দেখি যে কিছু আছে তখন আমরা তেল তেলা মেরে দিতাম, তেল তেলা। ইমান যদি থাকত তাহলে আমরা এভাবে দেখতাম না, আমরা এইভাবে দেখতাম। যেরকম কথা ঠিক কিনা, আমরা দেখতাম কি আছে, আল্লাহ যদি থাকে এলা এলা চামচা করে খাওয়া আছে, পুলিশ ধরার ভয় করছে কিন্তু বেলকুচিতে কাউসারি ভাইকে আজরাইলি ধরছে, যেরকম কথা ঠিক কিনা। আমার কাছে ভাই রে এমন একটা পরিবেশ হলো ভাই, চিন্তা করে ওয়াশ করা লাগে, পুলিশ যেন না ধরে। ওই দিন কাউসারে ভাই আজরাইল ধরবি আর মনই নেই। আমরা দুই ভাইকে তো একই থানা তো আস, ওই বেলকুচি থানা কাউসারি ভাইয়ের ওয়াজ আমার ওয়াজ। আমাকে বললো ভাই ওয়াজ শেষ, আপনার যদি আগে হয় তাহলে আমার জন্য দেরি করবেন, আর আমার যদি আগে হয় আপনার জন্য দেরি করব। আমরা কর্ডার মোড় পার হয়ে এরা দুধ একেবারে গরম করে চা দেয়, আমরা দুই ভাই একসাথে খাবো। দুই ধরনের অন্তর কিন্তু পুলিশ ধরার ভয়, ধরে কেন কি ধরার ভয়। ওয়াশ শেষ করার পরে আমি চিন্তা করলাম কাউসারি ভাইকে কল দে, ও তো কল দিচ্ছে না, তার মানে ওয়াশ শেষ হয়নি। আমি যখন কল করলাম ওর সাথে ধরে বলতেছে, হুজুর কিছুক্ষণ আগে কাউসারি সাহেব এনায়েতপুর হাসপাতালে মারা গেছে। কে ধরছে, পুলিশ না আব্রাইল? কথা বলেন, পুলিশ ধরার চিন্তায় হক কথা গোপন করেছি। আল্লাহ কয় পুলিশ ধরার আগেই তোকে আজরাইল ধরতে পারে, ধরে কর কথা ঠিক। এখানে যত মানুষ আমরা আছি আমাদের সবাইকেই কিন্তু আজরাইল ধরবে, ধরে কেন কি করবে, ছাড়বে নাকি, ছাড়বে। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের দুই ব্যাগ আছে বেলা। ওমার চোখের পানি বের করে বললেন, মা তোমার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয়, কোরআনের আইন চলার কারণে, কিন্তু তুমি যেভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার চলাটা অত্যন্ত ধীর গতি। বলো তো মেয়ে, তোমার ভিতরে কোনো দুঃখ আছে নাকি? মেয়েটা বলে, পথিক রে, আমি আসলেই একজন দুঃখী নারী, আজকে ছয় দিন হলে হবে তোমারকে খুঁজে বেড়াই, আমি আসলেই একজন দুঃখী নারী, আজকে ছয় দিন হলে আমি হযরত ওমরকে খুঁজতেছি। সুবহানাল্লাহ, কয়দিন? যদি হযরত ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছো, ওমরকে না পাইলে সেই দুঃখের কথা কি আমাকে বলা যায় না? মেয়েটা বলে, পথিক এত সাহস ভালো না, যেই কথা হযরত ওমরকে বলবো সেই কথা দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না। ওমর ফারুক বললেন, মা তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দের বলে, ইয়ামির আল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই, জোরেগন কি নাই, সোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি পুলিশ নাই, র্যাব নাই? সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু। আল্লাহর কোরআনটা কি
নিজের চোখে একটু দেখেন। ওমর ফারুক বললেন, মা যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে আমার ইমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার কোনো পুলিশ রাব লাগবে না, স্বয়ং আল্লাহ তালাই আমাকে হেফাজত করবে। সামান্য একটা আইএমপি হলেই সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, দূরে কোন কথা ঠিক কিনা। আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, কোনো চামচা লাগে, র্যাব লাগে, পুলিশ লাগে? আপনারা বলেন তো পুলিশগুলো কি নেতার না জনগণের? নেতার না জনগণের? কিন্তু গত কয়েক বছর, গত বছরগুলোতে পুলিশ একটা জনগণের ছিল না, সব নেতার হুকুমে ছাত্রদের বুকে, জনতার বুকে গুলি করছে। ধরে কোন কথা বলতে একটা পুলিশও জনতার ছিল না, সব নেতার। রে নেতা আসতেছে, যত বড় নেতা তত বেশি পুলিশ। আরে হুন্ডালারা চামচেরা, আপনি দেখবেন যেই নেতার পিছনে বেশি চামচা ওই নেতা তত মারে, মারুক তত টেকা মারে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দেখবেন যার পিছনে বেশি চামচা ঘুরে, চামচা ঘুরে বুঝবেন ওই নেতা মারে বেশি। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা এখন বলো কি দুঃখ তোমার মনে, যে দুঃখ নিয়ে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি। আপনারা যারা আমার সামনে বসে আছেন, ও আর শোনার পরে মনে হবে আমরা মুসলমান ঠিকই কিন্তু আমাদের ইমান নাই। জোরে কন কি নাই? আজকে দেখেন তো ইমান আছে কিনা একটু খেয়াল করে দেখেন। মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে আমি ইমান গ্রহণ করছি। আপনার কি আমার কথা বুঝবার পারতেছেন? ইমানের কলেমা পড়া আর ইমান গ্রহণ করা দুইটা কিন্তু এক না। কারণ যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে, আরবি করে দেখলি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারিমেরা বলতো বিলকুল ঠিক হাই ঠিক হাই। এক হিন্দু চাষা আমাকে বলতেছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হইয়া মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? কয়, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা যতক্ষণ মুখত ছিল ততক্ষণ পাকিস্তানের আর্মি আমাকে গুলি করেনি। আমি কইলাম, দাদা কলমা শুধু মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে আপনি বাইসে গেছেন, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। এখন আপনার বলেন ইমানটা খালি মুখে রাখবেন না ভিতরে ঢুকাবেন? হ্যাঁ, আচ্ছা ইমান ভিতরে ঢুকলে তার চরিত্র কেমন হবে? একটা দৃষ্টান্ত দিব। উকিল এসে বলতেছে, উকিল আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে, যে কোনো সময় আপনার ফাঁসি হবে, এই ফাঁসি থেকে যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি আর কার্যকর হবে না। এই কথা কে বলতেছে? উকিল বলতেছে। তখন আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। উকিল বলতেছে, আমি তো ঠিকই বলছি, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখার কথা, তো হাসেন কেন? বলে, পাগলা আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। আসামি বলতেছে, আমি কয়টা রাষ্ট্রপতি? 3টা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো ইমানদার লিখবে? তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ইমান। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে? আসামি মুচকে মুচকে হাসে। উকিল বলে, হাসেন খান? বলে, বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবি না। উকিল কয়, কি করলেন? আপনার ফাঁসি হবে মৃত্যু হবে না? কেন না, আল্লাহর কোরআন তার দলিল। আল্লাহ কোরআনে বলেন,
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. জল্লাদ শাহজাহান বলেছে, জামাত ইসলামের যত নেতাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, একজন নেতার চোখে পানি দেখি নাই, বরং সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ, কারণ ফাঁসির দড়ি বরণ করতেছে, জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে ধরেছে। কি মনে করতেছেন, ফাঁসি হবে কিন্তু মৃত্যু, একথা কার? আল্লাহর কোরআন যারা দেখেছে এই বিশ্বাস তাদের কলি যায়, কোরআনের দল করবেন আপনি মরেও যাবেন। আল্লাহর রাসূল বলতেছে, মান সালাল্লাহু তাআলা আশ-শাহাদাত বিসিদ্দিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিরা শুহাদা ওয়া ইমা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে করুন সুবহানাল্লাহ। এই কোরআনের বিজয়ের আন্দোলন যারা করে বাংলার জমিনে, এই আন্দোলন করতে গিয়ে জেলখাটে জুলুমের শিকার হয়, যদি ওই লোকটা নিজের বিছনায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছে হাশরের ময়দানে আল্লাহ তাকে ইসলামে আন্দোলন করার কারণে, কোরআন বিজয় আন্দোলন করার কারণে আল্লাহ হাশরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দেবে। আপনারা কি মনে করতেছেন, এই কোরআন, এই যে কোরআন, যে কোরআন আলোচনা শুনতেছেন এটা শুধু কাগজে লেখা একটা কিতাব না, আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছানোর কিতাব। ধরে কোন ঠিক কিনা ভাইজান? এই যে মহিলা মাদ্রাসা, আমি এখানে ঢোকার পরই চিন্তা করলাম এলাকার মানুষ এত চালাক, রাবিয়া বসির বানাচ্ছে। ধরে কোন ঠিক কিনা? একটা পর্দা নিশি, একটা মহিলা মাদ্রাসায় যে মেয়ে তৈরি হবে সে হবে পর্দানিশি, সে মেয়ে হবে উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমার পেট থেকে যে সন্তান হবে তার নাম হবে আব্দুল কাদের জিলানি। কথা কন না কেন, কথা কন না কেন, মাদ্রাসায় ভর্তি হয়েছে চার বছরে, ওস্তাদ কাইকের আব্দুল কাদের তোর মা তোর হাফেজ বানাবার চা, এখন কায়দা হাতে দিয়ে কয় আমার সঙ্গে বলা আলিফ, আব্দুল কাদের কয় লাম মিম জালি কাল কিতাব আল আরাই ভাবে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওস্তাদ মারছে দৌড়, কে রে এতদিন ধরে আমি আলি বা তা সা কই, আরে কা করছে তার মানে, এই তো মানুষের বাচ্চা না, ইজিন পেতির হবি ওস্তাদি ভয়ের তেলা দৌড়। অন্য ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়ান কেন, কয় জীবনে যারা দেখিনি আজকে সেটা শুনতেছি, সবাই ঘিরে ধরছে চার বছরের বাচ্চা আব্দুল কাদের খালি ধরতেছে। অজিলাত কুলুবহুম, আহ যারা কোরআন পড়ে, আপনি মেয়ে মাদ্রাসায় আসেন বা ছেলে মাদ্রাসায় যান, দেখবেন ওদের মধ্যে একটা ঝোঁক আছে না নাই, জোরে কেন আছে না, একজন ওস্তাদ গিয়ে কোরআন শরীফ এরকম নিয়ে মেলে ধরছে, আব্দুল কাদের পড়তেছে আয়াতের পর আয়াত, ওস্তাদ দেখতেছে যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত শেষ, আব্দুল কাদের অটোমেটিক ব্রেক, আর কেন পারে না, ওস্তাদ বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও, কেউ বলেনি যে বাপের কাছে যাও, কারণ সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না মায়ের কারণে হয়, কথা কন না কেন, ও যে ঘুরতেছে ও যে বেড়াচ্ছে বেড়াচ্ছে আর পিছনে কারণ আছে, ওই যে ঘুরতেছে কোরআনের মাহবিল বাদ দিয়ে খোঁজলে দেখেন, ওই যখন মায়ের পেটতে ছিল মা পেটত যে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরুনি ব্যারাম পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি মন খারাপ করতেছে, কারণ সন্তান ভালো না মন্দ এটা যাচাই করবার গেলে মায়ের কাছে যাইতে হবে, বাবার কাছে যাওয়ার কোনো দরকার নাই, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদহরে কত যত্ন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যখন মায়ের পেটে জন্ম নেয় সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে
করে দেয়। প্রতি মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন যে একটা ব্যায়াম হতো, রক্ত বের হতো, নামাজ পড়া যাইতো না, রোজা করা যাইতো না, বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই ব্যায়ামটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণ হলো ওই সন্তান পেটে আসার পর মার যেন কোনো ইবাদত নষ্ট না হয়, কারণ মায়ের ইবাদত শুধু মায়ের না, মায়ের ইবাদতে আল্লাহ সন্তানকেও বড় করে দেয়। সন্তান যখন পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদা যায়, ওই বাচ্চা পেটের মধ্যে একটা সাপ খায়, ফেরেশতা বলে মাবুদ তোমার বান্দি রুকুর থেকে সেজদা গেল, পেটের মধ্যে বাচ্চা দিয়ে চাপা কষ্ট পাইল। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে নিয়ে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, ও মা শুধু নিজে নামাজ পড়ে না, পেটের বাচ্চাকে ও নামাজে বানায়া দিল। পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখে, শাশুড়ি বলে ও মা এবার পেটে বাচ্চা আছে, এবার রোজা রাখো না, কারণ রোজা রাখলে বাচ্চা যদি শুকে যায়। বেটার বউ বলে শাশুড়ি আপনি তাহলে আমাকে লিখে দেন যে আমি আর এক বছর বাঁচব, লিখে দেন। শাশুড়ি বলে এটাকে লিখে দেওয়া যায়, তাহলে আপনি কেন বলেন আমার পেটের বাচ্চা শুকে যাক, কিন্তু আল্লাহর হুকুম রোজা আমি বাদ দেব না। আল্লাহ কয় বান্দি তুই রোজা থাকলি তোর পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিলি, জোরে কোন সুবহানাল্লাহ, কারণ মাও খায় না বাচ্চারও খাওয়া হয় না। যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখছে ওই মায়ের বেটা ওই মায়ের সন্তান কোনোদিন বেয়া রোজাদার হতে পারে। আজকে যেই শালার রোজা থাকে না খুঁজলে দেখবেন উনি যখন পেটাতে ছিল ওর মাও থাকেনি। কারো সন্তান ভালো হয়, একটা একটা খ্রিস্টান বলেছে, একটা খ্রিস্টান বলেছে একটা ভালো যদি সন্তান চাও তাহলে একটা ভালো মায়ের দরকার। যেরকম কিসের দরকার? মায়ের দরকার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এক দেখতে আইছে সবাই, দেখি মাও আব্দুল কাদের কান্দত করে লিয়া উমুল খায়ের ফাতেমা জানলা দিয়ে দেখে, কেরি গতকালই ভর্তি করে দিলাম ছেলে কোরআনে হাফেজ বানাবো, হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে? বলে বেয়াদবি একটাই, আলিফ কয়নি, লাম মিম কয়ে আঠারো বার কোরআন শুনালো। আব্দুল কাদের মা কান্দের বলে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না, আমার আব্দুল কাদের যে আপনার আঠারো বার কোরআন শরীফ শুনাইছে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না। ওস্তাদ বলে মা তুমি না জানলেও তুমি কি জানো? বলে আমি হলাম আঠারো বার কোরআনের হাফেজা। আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি একক্ত নামাজ বাদ দেইনি, একটা রোজাও বাদ দেইনি। আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হলো, যখন আব্দুল কাদেরকে আমি কোলে নিতাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আব্দুল কাদের যখন কান্ত আমি বাবু তো তো বাবু তো তো কয়ের কান্না থামাইনি, আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাইছি। আব্দুল কাদের যখন আমার স্তনে দুগ্ধ পান করত আমি তখন কোরআন তেলাওয়াত করতাম, ও আমার স্তনে দুগ্ধ পান করত। আব্দুল কাদের যখন রাত্রিবেলা বিছনায় ঘুমাতে যাইতো আমি এক পারা কোরআন না শুনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হয় এই চার সরে আমার আঠারো পারা কোরআন বহুবার আব্দুল কাদেরকে শুনাইছি, আর শুনতে শুনতে আমার বাচ্চাটা হয়তো মুখস্থ করে ফেলেছে। সমস্ত ওস্তাদ বলতেছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। তাহলে এখানে যে মহিলা মাদ্রাসা বানাইছেন আপনারা আল্লাহর ওলির ফ্যাক্টরি বানাচ্ছেন, ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে আমি ইরার মুমিনিন, ছয় বছর বয়সে আমি ইমানকে গ্রহণ করেছি, আপনাদের মনে আছে না? নাই নাই, কারণ ইমানের কলেমা পড়া আর ইমানকে গ্রহণ করা দুইটা কিন্তু এক না। বর্তমানে বাংলাদেশে আমরা ইমানের কলেমা পড়েছি কিন্তু ইমানকে গ্রহণ করে নাই। রাসূল বলেছেন ইমানকে গ্রহণ করলে তিনভাবে গ্রহণ করা লাগবে, একরার বিল লেসান, তাসদিক বিল জেনান, আমল বিল আরকান, এরই নাম হলো ইমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে, আমলের মাধ্যমে ইমানকে গ্রহণ করা লাগবে। আজকে দেখেন ইমান গ্রহণ করার পরে সবচাইতে দামি আমল আপনারা বলেন ভাইজান, ইমান গ্রহণ করার পরে সবচাইতে দামি আমলের নাম কি? এ কথা কয় না কেন? ইমানের পরে সবচাইতে দামি আমল হলো নামাজ।
দামি আমল হলো নামাজ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত সরকার বাংলাদেশের ক্ষমতায় আইছে তারা কোরআন নিয়ে আসে নাই, তারা মানুষের আইন নিয়ে আসার কারণে আমাদের বাংলাদেশের মুসলমানের উপরে নামাজের কোনো আইন পাশ করতে পারেনি। জোরে গন কথা ঠিক কি না? অথচ আল্লাহ কোরআনই বলেছেন, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিক তো মানুষ না, ক্ষমতার মালিক কে? কিন্তু কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, এক নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফ্লাইওভার করে দেওয়া, এক নম্বর দায়িত্ব হলো টানেল করা। এগুলো একটা এক নম্বর দায়িত্ব না, এক নম্বর দায়িত্ব হলো আকামুসসালাত, নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশে গত সরকার অনেকগুলো মসজিদ বানাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? আপনাকে রে উল্লাপাড়ায় মসজিদ নাই? এই একটা মসজিদ সরকার বানা দেয়নি, কি মসজিদ? মডেল মসজিদ। আপনারা বলেন তো, মডেল মসজিদে যখন আজান দেয়, আজান দেওয়ার সময় মুসলমানেরা কি বেড়া থাকে না মসজিদের মধ্যে যায়? কথা কেন মসজিদ যায়? আপনারা বলেন তো, সবচাইতে বড় সন্ত্রাসী কারা? সবচাইতে বড় সন্ত্রাসী হলো আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, এরাই হলো সবচাইতে বড় সন্ত্রাসী। জোরে গান কথা ঠিক না? এই যে কোরআন দেখবেন না, কোরআন যদি বাংলাদেশে দেখতে চান, কোরআনের সমাজ যখন চালু হবে আমাদের বাংলাদেশে, তখন এক নম্বর আনে হবে নামাজ কায়েমের বিল পাস হবে। জোরে কোন কথা ঠিক কে না? যদি সরকার আইন করে দেয় মডেল মসজিদে আজান হবে, আজান দেওয়ার পরে যে ছেলেরা বাইরে ঘুরবি, একে পাশার কাপড় তুলে পাঁচটা করে বাড়ি, কয়টা করে বাড়ি? আচ্ছা, এই আইন যদি সরকার করে তাহলে আপনার বলেন তো ছেলেগুলো কি বেড়া ঘুরবে? অন্তত পিটন খাওয়ার ভয়ে মসজিদের মধ্যে ঢুকবে? যেই মসজিদের মধ্যে ঢুকবে, আল্লাহ বলতেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক, তুই যখন পিটন খাওয়ার ভয়ে আমার ঘর ঢুকলি, আমি তোকে রহমতের কোলে উঠাইয়া নিলাম। আর আপনি যখন রহমতের কোলে উঠলেন, তখন দায়িত্ব কি হলো? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে বাংলাদেশে যারা টাকা পাচার করছে, যারা আজকে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে, এই শালারা কি নামাজি? হাওয়াইলুল্লিল মুসাল্লিন, নামাজি হলেও হাওয়াইলুল, বুঝেন না? বুঝেন? আপনাকে এলাকায় মসজিদ দোতলা আছে না নাই? এই কথাখন আছে না নাই? আপনারা বলেন তো, সত্যি করে বলেন, দোতলা মসজিদ কি পাঁচ ওয়াক্ত নামাজের জন্যে না জুম্মার নামাজের জন্যে? দোতলা মসজিদ যেগুলো হয় এগুলো পাঁচ ওয়াক্তের জন্যে? একটা দোতলাও কিন্তু পাঁচ ওয়াক্তের জন্যে না, কারণ প্রত্যেক ওয়াক্তে দুই কাতার তিন কাতারই মুসল্লি হয় না, আরে এক তালাতে আছে নয় কাতার, তাহলে দোতলা করলো কেন? ওই জুম্মার। আপনারা বলতে শুধু জুমার নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত পড়ে না, এরা কি নামাজি? এরা ফাওয়াইলুল্লিল মুসাল্লিন। আল্লাহ কয়, আমার সঙ্গে যেমন ঠাট্টা করছিস দুনিয়ায়, আমিও আল্লাহ তোদের সঙ্গে ঠাট্টা করবো হাসরে। আল্লাহ বলবে, জুমার নামাজের পাঠিরা, এই তোরা কারা রে? তখন হাত তুলে করবে, আল্লাহ আমরাই তো জুম্মার নামাজ পড়ছি, পাঁচ ওয়াক্ত পড়িনি, খালি জুম্মা মারছি। আল্লাহ বলে, রহমান রহিম নামের ওসিলায় তোরকে জান্নাত দিয়ে দিলাম, যা। তখন জুম্মা পাটি সেই খুশি হয়ে মারবি দৌড়, বেহেস্তের কাছে আয়, দেখবে দরজার বিশাল একটা তালা। আল্লাহ আমাকে বেহেস্ত দিলেন কিন্তু তালা আছে। আল্লাহ কয়, ভালো করে খুঁজে দেখ চাবি আছে? আর ভালো করে খুঁজে দেখবে চাবি একটা আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘোরে না। আল্লাহ চাবি তো পাইলাম ঢুকালামও কিন্তু ঘোরে না যে। আল্লাহ কয়, তালার মধ্যে পাঁচটা দাগ আছে, তোকে চাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগবে। এখন তোরা দেখ তো, তোরা যে চাবি ঢুকাইছিস এর মধ্যে কোনো দাগ আছে? আল্লাহ, আমাদের চাবি না তেল তেলা দাগ। বলে, কিসের দাগ আল্লাহ? আল্লাহ কয়, পাঁচ ওয়াক্ত নামাজের দাগ রে, তালার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের দাগ আছে, ওই দাগে দাগে মিল খাবি, কুটটুস করে খুলবি,
তারা জান্নাত দেখতে পারবে কিন্তু ঢুকতে পারবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহর বান্দারা মনোযোগ দেন, আল্লাহর কোরআনকে যদি দেখতে চান তাহলে এক নম্বর হলো নামাজ। রাসূল বলেছেন লা সালাত লা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত লা দীনা, যারা নামাজ নাই তার কোনো ধর্ম। এখন আপনারা বলেন আমার সামনে বসে যারা আওয়াজ শুনতেছেন, কারা কারা এসব নামাজ পড়েন, কারা কারা পড়েননি, এই যারা যারা এসব নামাজ পড়েননি তারা যদি ফজর আগে মরে যান, মনে করেন আপনি এসার নামাজ পড়লেন না ফজর আগে মরে গেলেন, আমাকের মতন কত হুজুর আপনার জানাজাত গেলে আপনি জান্নাতে যাবেন? যেই ব্যক্তি এসার নামাজ জামাত আদায় করেছে, ফজরের নামাজ পড়ার আগে তার যদি মৃত্যু হয়, সে একটা মানুষ যদি তার জানাজায় না যায়, এসার নামাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর যেই বেটা এসা বলেনি, ফজর না পড়ার নিয়তে শুয়েছে আর গভীরাত্রে হার্ট ফেল করে মারা গেছে, এক হাত কোটি মানুষ আর জানাজার দোয়া করলেও ও জান্নাত পাবে না, কারণ নামাজ বাদ দেওয়ার কারণে সে কাফের হয়ে মারা গেছে। বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত, বান্দার কাফের পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। এখন আল্লাহর কোরআনকে দেখতে গেলে, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, ঈমান গ্রহণ করার ব্যাপারে এক নম্বর আমলের নাম হলো নামাজ। যেরকম এক নম্বর আমলের নাম কি? এখন আপনারা কারা কারা ফজরের নামাজ পড়বেন না, হাত তোলেন। এই দিকে কথা কি কয় রে, কারা কারা ফজরের নামাজ পড়বেন না, দিকে হাত তোলেন তো দিকে। তার মানে সবাই পড়বেন ইনশা। আপনারা যদি সবাইও পড়েন তারপরে কোরআন দেখতে পাবেন না, কারণ সবাই পড়বেন আজকে হুজুরের কথা অনুযায়ী একাধবার, বারবার মসজিদে ঢুকতে পারবেন না, কারণ মসজিদ ঢুকবার গেলে নামাজ কায়েমের আন্দোলন, নামাজ কায়েমের বিধান আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিনে চালু করতে হবে। ধরে কোন ঠিক। দুই নম্বর হলো যাকাত দেওয়া লাগবে, যার উপরে নামাজ ফরজ সে যদি সামর্থ্যবান মানুষ হয় তার উপর আল্লাহ জাকাত ফরজ করেছে 100 টাকায় 250 টাকা। জোরে বলেন কয় টাকা, এই মনোযোগ দিয়ে শোনেন কয় টাকা। যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলে তাহলে গরিব মানুষ কোনো ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনী মানুষরাই গরিবদের বাড়িতে ঘুরবে। সুবহানাল্লাহ, যেদিন আল্লাহর কোরআনকে বাংলাদেশে দেখবেন সেদিন একটা গরিবও ধনীর বাড়িতে যাবে না, কারণ জাকাত দেওয়া লাগবে না চাওয়া লাগবে? এখন দেওয়া না চাওয়া, এখন বাংলাদেশে জাকাত চাই। চাচা আমাকে না জাকাত দিবেন চাচা, চাচা কয় আমার বহু লোক আছে ভাই, আমি ডেকে চাচা ই কয় ভাই না দেও। আর কোরআন যখন চালু হবে এক ব্যাগ টেকালে ঘুরতেছে 7 দিন, যেই দরজাতে যায় গরিব কয় আমার জাকাতের টেকার দরকার নেই, ইয়া কানা বুধু ইয়া কানা স্তাইন, আমি জোহর নাস পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইছি, ভাই তোর জাকাতের টেকা আমার দরকার নেই। যার কাছে যাই তাই দরজা বন্ধ করে, 7 দিন ধরে এক ব্যাগ টেকা লিয়ে ঘুরছে, একটা গরিবও দরজা খোলেনি। আল্লাহ কয় আল্লাহ আমাকে তুমি গরিব করে দাও, এই জাকাতের টেকা লিয়ে মানুষের দরজায় দরজায় আর ঘুরবার পারতেছি না। আল্লাহ বিরক্ত হয়ে গেছে, কয়দিন 7 দিন, মনের দুঃখে বরফের মধ্যে গেছে। যা দেখে একজন বস্তা পাতার দিয়ে শুয়ে আস, ব্যাগালা ভাবতেছে যাক আল্লাহ তুমি রহম করছো একটা গরিব পাছি পারে। ওই এখন ওই বস্তা লাগ দেখে বুঝলেন জোরে সালাম মারছে, আসসালামু আলাইকুম, বস্তাটা লাভ দৌড়ে বলছে আলহামদুলিল্লাহ। ব্যাগালা কয় কেন সালাম দিলাম, ও আলাইকুম আসসালাম না কয় আলহামদুলিল্লাহ কেন, বলে 15 দিন হলে এক বস্তা টাকা লিয়ে ঘুরতে দি ভাই, একটা গরিব নেই, তোক দেখা গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি। আমি ঘুরি ব্যাগ লিয়ে, তুই ঘুরিস বস্তা লিয়ে, তাহলে গরিব গেল কোথায়?
আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। দুইজন আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ওই সাত দিন হলে ব্যাগলিয়া ঘুরতেছে, আমি সাত দিন হলে এক বস্তা টেকালিয়া জাকাতের ঘুরতেছি, গরিব কেন কোথায়? আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে নামাজ কায়েমের পরে জাকাত দেওয়া যদি আল্লাহর হুকুম মনে করে শুরু করে দেয়, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিয়া গরিবের দরজা অভাবের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। যখন জাকাত দেওয়া শুরু হয়ে যাবে, আপনারা বলেন তো বাংলাদেশের নিচে খুনি আছে না নাই, একটাখন খুনি আছে না নাই? আমেরিকার একজন ভূতত্ত্ববিদ বলেছে বাংলাদেশের জমির নিচে এত দামি দামি খুনি আছে, তেলের খুনি, সোনার খুনি, কয়লার খুনি, বহু খুনি আছে। বাংলাদেশ সবচাইতে সমৃদ্ধশালী দেশ, বহু খুনি আছে, কিন্তু খুনিগুলো এত নিচে, মানে যন্ত্র দিয়ে দেখে হাজার হাজার ফুট নিচে। এই খুনি তেল তুলবার গেলে, কয়লা তুলবার গেলে যে টাকা খরচ হবি, এখন সেই টাকাই তো উঠপিলে এত নিচে। কিন্তু যখন জাকাত দেওয়া শুরু করবেন তখন খুনিগুলার নিচে থাকবে না, আল্লাহ সব খুনি উপরে দিয়ে পাঠাবে। সুবহানাল্লাহ। কন না কেন, একদিন সৌদি আরব যারা মুরব্বী এখানে আছে শুনে দেখবেন, হাদিদের কাছে সাহায্য আছে। এখন সৌদি আরব শুধুমাত্র কোরআনের কিছু আইন চালু করার কারণে আল্লাহ তাদেরকে এত সম্পদশালী বানিয়ে দিছে, তার মানে খুনিগুলা সব নিচে ছিল উপরে দিছে, উপরে দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। তাহলে এখন বলেন আল্লাহর কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই? আর কোরআন দেখবার গেলে কোরআন বিজয় আন্দোলন করতে হবে। কোরআন বিজয় আন্দোলন যদি আমরা করতে চাই, তাহলে ভালো শাসক আমাদের বাংলার জমিনে একটু মনোযোগ দিয়ে শোনেন, আজকে এই উল্লাপাড়ার এই এলাকার মধ্যে যে ভাইটা ভালো মানুষ, ভালো মানুষকে আমাদের ভালো জায়গায় পাঠাতে হবে। সংসদ ভবন কিন্তু খারাপ জায়গা না, খারাপ যেরকম খারাপ। আমি একবার বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও দাঁড়াবো, আমার পাশে একজন কয় নাউজুবিল্লাহ হুজুর আপনি একজন আলেম মানুষের চেয়ারম্যান হবেন কেন? আমি কইলাম কেন? বলে ইউনিয়ন পরিষদ খারাপ, আপনি একজন ভালো মানুষের খারাপ জায়গায় যাবেন? আমি কইলাম পাগলা, ইউনিয়ন পরিষদ খারাপ না রে, কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠানোর জন্যে ওই ভালো জায়গায় খারাপ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? এখন ভালো মানুষগুলো আমরা যদি কোরআন দিয়া ওই সংসদে 300 জন পাঠাবার পারি, তাহলে কোরআন আমরা বাংলার জমিনে দেখতে পাবো। আল্লাহ পাক আমাদের দেখার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام। اي الله تعالى কঠিন গরমের ভিতর থেকে, গরমের ভিতরে সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া, ফ্যানের বাতাসকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যে ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর কর। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে দাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরওয়াহ পরে হাদিয়া কবুল করে। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যে 7 জন কোরআন হাফেজা হয়েছে আল্লাহ,
তাদের সকলকে রাবিয়া বসরে ফাতেমার সঙ্গে কবুল করে না। আল্লাহ তাদের বাপ চাচাদের প্রতি রহমত কর। অত্র এলাকার সমস্ত মানুষদেরকে মাদ্রাসার মহব্বত একজন আশেক বানায় দাও। তাদের সন্তানগুলোকে, মেয়েগুলোকে যেন মাদ্রাসায় পড়াতে পারে সেই ইমানি জজবা দান করে দাও আল্লাহ। মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার মাদ্রাসার যারা মহিব্বিন আল্লাহ সকলকে কবুল করে নাও। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করো, আলেম ওলামাদের কবুল করো। বিশেষ করে আল্লাহ স্বৈরাচারী পতনের মাধ্যমে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার জন্যে শত শত আল্লাহ ছাত্রসহ জনতা শহীদ হয়ে চলে গেছে। আল্লাহ অনেকে আহত অবস্থায় হাসপাতালে রয়েছে, আল্লাহ তাদের সকলার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ স্বাধীনতা আমরা যেন ধরে রাখতে পারি সেই মানে জজবা আমাদের দান করে দাও। আল্লাহ কোরআন শুধু শুনব না, বাস্তবে বাংলার জমিনে আমরা কোরআনের সমাজ যেন দেখে যেতে পারি আল্লাহ সে তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।